والمغرب، فأينما تولوا فثم وجه الله، إن الله واسع عليم. وقالوا اتخذ الله ولدا سبحانه، بل له ما في السماوات والأرض، كل له قانتون. بديع السماوات والأرض، وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون. وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية، كذلك قال الذين من قبلهم مثل قولهم، تشابهت قلوبهم، قد بينا الآيات لقوم يوقنون. إنا أرسلناك بالحق بشيرا ونذيرا، ولا تسأل عن أصحاب الجحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. سورة بقرة 115 নম্বর আয়াত থেকে 119 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হলো, যেটা প্রথম পড়ার অংশ। তো প্রথম পড়ার মধ্যে চতুর্থ রুকু থেকে নিয়ে 16 রুকু পর্যন্ত এই পুরা এক পড়ার বেশির অংশের মধ্যেই ইহুদি এবং খ্রিস্টানদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যেহেতু কোরআনে পাক যখন নাজির হলো আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মদিনায় আরব দেশে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ইহুদি খ্রিস্টান তারাই মুসলমানদের বড় শত্রু হয়ে দেখা দিল। তারা বিভিন্নভাবে বিরোধিতা করল, বিভিন্ন সময় তাদের সাথে যুদ্ধ হলো। তো তখন এই ইহুদি খ্রিস্টানরাই ছিল মুসলমানদের বড় দুশ্মন, আর মক্কায় মুশরিকরা ছিল, মুনাফিক যারা ছিল তারা ইহুদিদেরই একটা অংশ ছিল, যারা উপরে উপরে মুসলমান হয়েছিল কিন্তু ভিতরে তারা ইহুদি ছিল। তো মুনাফিকদের সম্পর্কে একদম শুরুতেই সতর্ক করা হয়েছে, তার পরিণাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এই 4 রুকু থেকে নিয়ে 16 রুকু পর্যন্ত বিশাল অংশ জুড়ে ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্র, দুরভিসন্ধি, তাদের পরিণাম এবং তাদের পূর্বপুরুষদের উপর আল্লাহ তাআলা কি কি অনুগ্রহ করেছিলেন সেগুলির মূল্যায়ন না করার কারণে তাদেরকে কিভাবে বিভিন্ন সময় পাকড়াও করা হয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই পারার মধ্যে জানিয়ে দিয়েছেন। দুই কারণে, একটা হলো কোরআন নাজিলের সময় যে ইহুদিরা বিদ্যমান ছিল, তারা যেন তাদের পূর্বপুরুষদের এই কীর্তিকলাপ শুনে নিজেরা সতর্ক হয়ে যায়, ইসলামের বিরোধিতা না করে বরং তারা যেন মুসলমান হয়ে আখেরাতকে শুধরে নেয়। এর এক কারণ। দ্বিতীয় কারণ হলো মুসলমানদেরকে সতর্ক করা, তারাও যেন ইহুদিদের মতন ওরকম নিজেদেরকে আল্লাহ তাআলার খুব প্রিয় পাত্র মনে করে বা নবীর আস্থা ভাজন, প্রিয় ভাজন মনে করে আল্লাহ পাকের হুকুম পালনে অনীহা, অলসতা এইগুলি না করে। এবং তৃতীয়ত,
قيامت পর্যন্ত সমস্ত মানুষকে সতর্ক করা উদ্দেশ্য কোরআন পাকের মধ্যে যাই কিছু বলা হয়েছে পূর্ববর্তী উম্মতের কথা পূর্ববর্তী জাতির কথা এটা দ্বারা শুধু ইতিহাস বলা উদ্দেশ্য না এর দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে সতর্ক করা তারা যেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে ইহুদিরা খ্রিস্টানরা তারা যেমন বিরোধিতা করে ধ্বংস হয়েছে কিয়ামত পর্যন্ত যে কোনো জাতি যে কোনো সম্প্রদায় যে কোনো মানুষ ইসলামের বিরোধিতা করবে কোরআন হাদিসের বিরোধিতা করবে তো তাদেরও এরকম পাকড়াও হবে তাদেরও ধ্বংস অনিবার্য এটাও বয়ান করা উদ্দেশ্য এর আগে যে আয়াতগুলি তেলাওয়াত করা হয়েছে সেখানে ইহুদিদের বিভিন্ন ভ্রান্ত আকীদা বিভিন্ন আপত্তি এইগুলো তুলে ধরে নিরসন করা হয়েছে আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করা হলো এর মধ্যেও এরকম কিছু ভ্রান্ত আকীদা ইহুদিদের খণ্ডন করে সমস্ত মানুষকে সতর্ক করা হয়েছে তার মধ্যে একটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন আর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো তো মেরাজ থেকে আসার পরে আরো মোটামুটি তিন বছর মক্কা শরীফে ছিলেন বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী নবুয়াতের দশম বছরে মেরাজ হয়েছিল আর ১৩তম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন তো মেরাজের পরে তিন বছর মক্কায় ছিলেন আর এই মেরাজেই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো রাতের বেলা মেরাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় লোকদেরকে জানিয়ে দিলেন যে আজকে রাতে আমাকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করিয়েছেন জাহান্নামে আমি দেখে আসছি জান্নাতের মধ্যে দেখে আসছি সব লোকদেরকে জানিয়ে দিলেন মুসলমান যারা ছিল সামনে তারা তো বিশ্বাস করলো কারোর মনে কোনো সন্দেহ দেখা দিল না কিন্তু কাফেররা অবিশ্বাস করল তো ফজরের টাইমে জানিয়ে দিলেন মেরাজের কথা যেহেতু মেরাজেই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল তো পরের দিন থেকে নামাজ পড়তে হবে হযরত জিবরিল আলাইহিসসালাম জোহরের সময় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়িয়ে দিলেন দুই দিন দশ ওয়াক্ত জোহর থেকে শুরু করলেন ওই দিন পড়ালেন পরের দিন পড়ালেন পরের দিন জোহর পর্যন্ত দশ ওয়াক্ত নামাজ পড়ালেন প্রথম দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ালেন আউয়াল ওয়াক্তে নামাজের যে টাইমটা আছে আমরা পড়ি একটা হলো শুরু ওয়াক্তটা শেষ ওয়াক্ত তো প্রথম যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ালেন এটা ছিল একদম শুরু ওয়াক্তে যখনই নামাজের টাইম হয়ে যায় আর পরের দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ালেন এটা ছিল শেষ ওয়াক্তে এরপরে বললেন এই যে আপনাকে নামাজ পড়ালাম শুরু এবং শেষ এর মাঝখানেরটা আপনার উম্মতের জন্য নামাজের টাইম এই মাঝখানের যে কোনো সময় নামাজ পড়লে হয়ে যাবে জোহরের নামাজ মনে করেন ১২টা দশে শুরু হচ্ছে আসরের টাইম ৪টা ৪০ মিনিটে শুরু হচ্ছে এই যে মাঝখানের সময় যে কোনো সময় নামাজ পড়লে হয়ে যাবে তো শুরু আর শেষে নামাজ পড়ালেন আর মাঝখানের সময়টাকে উম্মতের জন্য নামাজের সময় হিসেবে ঘোষণা করলেন তবে এই সময়ের মধ্যে কিছু মুস্তাহাব সময় আছে কিছু মাকরু সময় আছে কিছু হারাম সময় আছে যেমন আসরের নামাজের টাইম যখন থেকে শুরু হলো মাগরিব পর্যন্ত পড়া যায় কিন্তু যখন সূর্য হলুদ হয়ে যায় সূর্যের দিকে তাকানো যায় তাকাতে কোনো কষ্ট হয় না ওই সময় নামাজ পড়া মাকরুহ এর আগেই পড়তে হবে ঈশার নামাজ প্রথম প্রহরে রাতকে যদি তিন ভাগ করা হয় তো প্রথম অংশে নামাজ পড়া উত্তম বিনা কারণে আরও দেরি করা মাকরুহ এটা আলাদা আলাদা বিষয় কিন্তু নামাজ পড়লে এই টাইমে নামাজ হয়ে যাবে
এই যে নামাজ পড়া হলো, জিবরিল আলাইহিস সালাম নামাজ পড়ালেন, নবীজি নামাজ পড়লেন, নবীজির পিছনে সাহাবায়ে কেরামও ছিলেন। হাদিসে বর্ণনা দ্বারা বোঝা যায় যে তিনি শুধু একাই ছিলেন না, হযরত জিবরিল আলাইহিস সালাম ইমাম ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুক্তাদি ছিলেন, সাথে কিছু সাহাবিও ছিলেন, তারাই নামাজ পড়লেন। নামাজের অর্থটা প্র্যাকটিক্যাল জানিয়ে দেওয়া হলো, নামাজও প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়া হলো, আর নামাজের টাইমটাও জানিয়ে দেওয়া হলো। এরপরে কোনো ব্যক্তি যদি নবীজির নিকট নামাজের টাইম জানার জন্য আসতো, নতুন মুসলমান হয়েছে, গ্রাম থেকে আসছে, সে নামাজের টাইমটা জানতে চায়, আর গ্রাম্য মানুষ সাধারণ মানুষ তাকে যদি টাইমটা বলা হয় যখন নিসফুন নাহার হবে, যখন জাওয়াল হবে, যখন সুলুসে লাইল চলে যাবে, যখন গুরুবে শামস হবে, তো এই সমস্ত পরিভাষাগুলি এদের জন্য বোঝা একটু কষ্টকর। তো নবীজি কী করতেন, বলতেন তুমি থাকো দুই দিন আমাদের সাথে। তো ওই দুই দিন তাকে নামাজ পড়াতেন, প্রথম দিন শুরু অক্তে পড়াতেন, শেষের দিন শেষ অক্তে পড়াতেন, ওই লোক খুব ভালো করে দেখতো। এরপরে বলতেন যে এই যে নামাজ পড়লাম দুই দিন, এটা হলো আমাদের নামাজের সময়। যখন প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন, এখন আর ভোলার সম্ভাবনা নাই, এমনি মুখস্থ বললে ভুলে যেতে পারে, যদি নতুন মুসলমান তো প্র্যাকটিক্যাল শিখিয়ে দিতেন। এই জন্য সব কিছু প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখিয়ে দিলে এটা আওকাফিন নফস বলা হয়, অন্তরের মধ্যে বসে যায়। একবার দুইবার না, অনেকবারই যারা আসছে গ্রাম থেকে সাধারণ মানুষ তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নামাজের টাইম শিখিয়ে দিয়েছেন, নামাজও শিখিয়ে দিয়েছেন। এক সাহাবি আসছেন নতুন মুসলমান, এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসা, তো উনি মনে করলেন যে তাড়াতাড়ি যে সালাম করতে হবে, মুসাফা করতে হবে, দোয়া নিতে হবে, এখন নামাজ পড়তে পড়তে আবার চলে যান কি না, এই জন্য খুব তাড়াতাড়ি নামাজ পড়ে সালাম করেছেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজি বলেন যাও নামাজ পড়ে আসো, নামাজ হয় নাই। ইরজে ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, নামাজ হয় নাই। অলোক আবার গেছে, আবার যে তাদেরকে নামাজ পড়ে আসছে, আবার সালাম করেছে, বলেন আবার যাও নামাজ পড়ে আসো, নামাজ হয় নাই। তিনবার ফেরত পাঠিয়েছেন, যখন তিনবার পড়া হয়ে গেল, এরপরে ছেলেক বললে রাসূলুল্লাহ আমি তো এরকমই করতে পারি, কিন্তু ভালো করতে পারি, আমাকে শিখিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিলেন, এইভাবে হাত তুলবে, এইভাবে হাত বাঁধবে, এইভাবে রুকু করবে, এইভাবে সেজদা করবে, তাকে শিখিয়ে দিলেন। এই যে তিনবার ফেরত পাঠালেন, প্রথমবারে শেখাতে পারতেন, কেন শেখান নাই? যদি প্রথমবারে শিখিয়ে দিতেন তা মনে না থাকতে পারত। যখন তিনবার ফেরত পাঠালেন তো তিনবারই ভুল, এরপরে যেটা শেখানো হবে ওটা মনে থাকবে। তো তিনবার তাকে ফেরত পাঠিয়ে তার মধ্যে তলব পয়দা করেছেন, জানার একটা আগ্রহ পয়দা করেছেন। আগ্রহ পয়দা হওয়ার পরে এরপরে যখন জানবে শিখবে ওটা মনে থাকবে। এটা হলো নিয়ম, কোনো গুরুত্বপূর্ণ কথা বলার জন্য একটা ফিল্ড তৈরি করতে হয়, একটা ক্ষেত্র তৈরি করতে হয়, এরপরে বললে ওটা মনে থাকে। তো এইভাবে সাহাবায়ে কেরামকে হাতে কলমে নামাজ শিখিয়েছেন, ওযু শিখিয়েছেন, সমস্ত আমলগুলো শিখিয়েছেন। তত জিবরিল আলাইহিস সালাম এই যে নামাজ পড়ালেন, তো খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়িয়েছিলেন, খানায় কাবা এটা কেবলা ছিল, কিন্তু তখন যেহেতু প্রকাশ্যে নামাজ পড়া যেত না, কাফেররা দুশ্মন ছিল, নামাজের অনুমতি ছিল না, এই জন্য গোপনে নামাজ পড়া হতো, এক সাহাবির ঘরের মধ্যে গোপনে জমাত হতো, কিন্তু খানায় কাবার দিকে মুখ করেই নামাজ পড়া হতো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, তো মদিনায় এসে প্রকাশ্যে নামাজ শুরু করলেন, হিজরত করে কুবা আসলেন, কুবায় সাত দিন কিংবা চোদ্দ দিন ছিলেন, ওখানে প্রথম মসজিদ নির্মাণ করা হলো, ওখানে জামাতের সাথে নামাজ পড়ালেন। এরপরে কুবা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে সর্বপ্রথম মসজিদ নির্মাণের ফিকির করলেন। মুসলমান দুনিয়া যেখানেই গেছে, যেখানেই আবাদ করেছে, তাদের সর্বপ্রথম ফিকির হয়েছে মসজিদ তৈরি করা, যাতে করে প্রধান ইবাদত নামাজ যেন আল্লাহর ঘরে আদায় করা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কুবায় আসলেন, প্রথমে মসজিদ তৈরি করলেন, ওখান থেকে হিজরত করে মদিনায় আসলেন, ওখানেও প্রথম মসজিদ তৈরি করলেন। সাহাবায়ে কেরামও সারা দুনিয়ার যেখানেই গেছেন সেখানে সর্বপ্রথম মসজিদ বানানোর জন্য চেষ্টা করেছেন,
যেহেতু এবাদতের জন্য এই মসজিদ হলো আল্লাহর ঘর। তো যাই হোক, যখন মদিনায় আসলেন আর প্রকাশ্যে নামাজ শুরু করলেন, তখন মুসলমানদের কেবলা নির্ধারণ করা হলো বাইতুল মুকদ্দাসের দিকে। এই জন্য বাইতুল মুকদ্দাসকে প্রথম কেবলা বলা হয়। প্রথম কেবলা কীভাবে হলো, যে মদিনায় আসার পরে যখন প্রকাশ্যে নামাজ শুরু করলেন, তখন এই নামাজটা কোন দিকে মুখ করে হলো, বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে। এই জন্য বাইতুল মুকদ্দাসকে কেবলায় আউ্বাল বলা হয়, প্রথম কিবলা বলা হয়। 17 মাস মদিনা শরীফে হিজরত করে আসার পরে 17 মাস পর্যন্ত এই বাইতুল মুকদ্দাস মুসলমানদের কেবলা ছিল। এই বাইতুল মুকদ্দাসকে কেবলা বানানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা বিশেষ উদ্দেশ্য এটাও ছিল যে মদিনায় যারা ইহুদিরা আছে, ইহুদিদের কেবলাও যেহেতু বাইতুল মুকদ্দাস, তারা ওইদিকে মুখ করে নামাজ পড়ত। ইহুদিদের উপরে দুই অক্ত নামাজ ফরজ ছিল মুসা আলাইহিস সালামের যুগ থেকে, তারা দুই অক্ত নামাজ পড়তো বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে। যখন মুসলমানদেরকেও নির্দেশ দেওয়া হলো বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার জন্য, তো ইহুদিরা মনে করবে যে এটা তো আমাদের ধর্মেরই অংশ, একটা আমাদের ধর্মেরই মতো, আমাদের ধর্মেও বাইতুল মুকদ্দাসের মুখ করে নামাজ পড়া হয়, মুসলমানরাও বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে, তাহলে বোঝা গেল আমাদের ধর্ম এই ইসলাম ধর্ম একই জায়গা থেকে আসছে, একই স্রষ্টার নির্দেশ। তাদের জন্য মুসলমানদের কাছাকাছি হওয়া, মুসলমানদেরকে সহজে মেনে নেওয়া, এটা সহজ। তো উনসিয়ত পয়দা করার জন্য, মহব্বত পয়দা করার জন্য এটা নির্দেশ দেওয়া হয়েছিল যে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। তো 17 মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ হচ্ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তরিক ইচ্ছা ছিল যে আমার যেন আমাদের কেবলা হারাম শরীফকে কাবা শরীফকে বানানো হয়। যেমন মক্কায় থাকা অবস্থায় আমরা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়েছি, তো আমাদের কেবলা কাবা শরীফ হলেই ভালো হয়। তাই জন্য তিনি মনে মনে আকাঙ্ক্ষা করতেন, আশা করতেন, এবং মাঝে মাঝে নামাজের মধ্যে আসমানের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর উঠে যেত, দৃষ্টি উঠে যেত জিবরিল আলাইহিস সালাম এই সংক্রান্ত কোনো ওহী নিয়ে আসছেন কি না, যেখানে কেবলা পরিবর্তনের হুকুম আসবে। নামাজের মধ্যে বারবার আসমানের দিকে দৃষ্টি চলে যেত, জিবরিল আলাইহিস সালামের আগমন অপেক্ষায় থাকতেন। 17 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা, আমি দেখি বারবার আপনার দৃষ্টি আসমানের দিকে ওঠে, তো আজকে থেকে আপনার কেবলা পরিবর্তন করে দেওয়া হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে আপনি কি করেন, খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়েন। 17 মাস পরে কেবলা পরিবর্তন করে দেওয়া হলো। তো 17 মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাস কেবলায় আউ্বাল ছিল, 17 মাস পরে মদিনা মক্কা শরীফকে কাবা শরীফকে কেবলা বানিয়ে দেওয়া হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে লাগলেন। সাহাবায়ে কেরাম বিভিন্ন মহল্লা থেকে নবীজির সাথে নামাজ পড়তে আসতেন। তো কিছু সাহাবি জোহরের নামাজের সময় নবীজির সাথে নামাজ পড়ে যখন নিজেদের মহল্লায় গেলেন, তখন ওখানে জোহরের জামাত চলছিল, কোনো জায়গায় আসরের সময় পৌঁছলেন, আসরের জামাত চলছিল, তো তারা যে বললেন যে আমরা তো নবীজির সাথে মক্কা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে আসছি, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে আসছি, তোমরা শিগগিরই তোমাদের কেবলা পরিবর্তন করো। তো তারা তো না জানার কারণে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, আসর কিংবা জোহরের নামাজ ছিল, 2 রাকাত নামাজ বাইতুল্লাহ শরীফ বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে পড়া হয়েছিল। এমন সময় সাহাবি মসজিদের বাইরে থেকে এলান করলেন যে কাবা কেবলা পরিবর্তন হয়ে গেছে। এটা বলার সাথে সাথেই তারা নামাজের মধ্যেই ঘুরে গেলেন, ঘুরে মক্কা শরীফের দিকে কাবা শরীফের দিকে মুখ করে বাকি 2 রাকাত পড়লেন। তো এরকম একটা মসজিদকে চিহ্নিত করা হয়েছে যে মসজিদটা এখনও মদিনা শরীফে আছে, যেটাকে মসজিদে কিবলা তাইন বলা হয়। ওখানে 2 রাকাত নামাজ বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে পড়া হয়েছিল, আর 2 রাকাত নামাজ খানায় কাবার দিকে মুখ করে পড়া, আরও 2 একটা মসজিদে পড়া হয়েছিল, কিন্তু একটাকে চিহ্নিত করা হয়েছে, আর ওইটাই মসজিদে কিবলা তাইন নামে পরিচিত, অর্থাৎ 2 কিবলাওয়ালা মসজিদ। তো যখন এই কিবলা পরিবর্তন হয়ে গেল, এখন ইহুদিদের কাজ ছিল মুসলমানদের প্রত্যেকটা কাজে তারা আপত্তি করতো, মুসলমান যাই কিছু করে এদের আপত্তি করতে থাকে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে বিভিন্ন আদব কায়দা শিখিয়েছেন, পেশাব পায়খানা করার নিয়ম কানুন শিখিয়েছেন, ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে পবিত্রতা অর্জন করার জন্য, এটা শিখিয়েছেন। এখানেই হিজিদের প্রশ্ন, আরে আবার কেমন নবী? নবী তো আসমানে কথা বলবে, নবী তো জমিনের নিচের কথা বলবে, আবার পেশাব পায়খানা করা শেখাতে হয় নাকি আবার? এটা বলে তারা সমালোচনা করতে লাগলো। সাহাবায়ে কেরাম এগুলোর জবাব দিলেন। যখন কেবলা পরিবর্তন হয়ে গেল, এখন ইহুদিরা বলতে লাগলো এই নবীর কাজই হলো আমাদের বিরোধিতা করা। আর যেদিন পড়ছিল বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছিল, এখন আবার কেবলা পরিবর্তন হয়েছে, উনি শুধু আমাদের বিরোধিতাই করেন। হ্যাঁ, আর তারা এটাও বলতে লাগলো যে তাহলে মুসলমানরা এতদিন যে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লো, তাহলে এদের নামাজটা কি নষ্ট হয়ে গেল? এখন যে খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়া হচ্ছে, এতদিন যে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লো, এই নামাজগুলো হয় নাই, এটা আল্লাহপাকের দরবারে কবুল হয় নাই। এই সমালোচনার জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। পূর্ব কিংবা পশ্চিম সবই আল্লাহর, একটা নির্দিষ্ট দিকে আল্লাহ তাআলা থাকেন এরকম না, বাইতুল মুকদ্দাসের দিকে আল্লাহ আছেন এরকমও না, খানা কাবার দিকে আল্লাহ আছেন এটাও না, যেদিকে মুখ করবে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে মুখ করবে সেদিকে আল্লাহ আছেন। একদিকে মুখ করে নামাজ পড়লেই হলো, বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করেই পড়তে হবে কিংবা খানায় কাবার দিকে মুখ করে পড়তে হবে এটা কোনো জরুরি না। তবে একটা বিশেষ হেকমতের কারণে একটা নির্দিষ্ট দিককে কেবলা বানাতে বলা হয়েছে, সেটা কি? একই মসজিদের মধ্যে আট দশ জনের নামাজ পড়ছে, একটা দিক যদি নির্দিষ্ট না থাকে তো কেউ উত্তর দিক, কেউ দক্ষিণ দিক, কেউ পূর্ব দিক, কেউ পশ্চিম দিক, এটা বিশৃঙ্খল অবস্থা। ইসলাম একটা সুশৃঙ্খল জীবন বিধান, মানুষকে শৃঙ্খলা শেখায়, সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে শেখায়। মসজিদের মধ্যে নামাজ পড়বে, এই নামাজের মধ্যে নামাজের মাধ্যমে সকলের ঐক্য সংহতি এটা প্রকাশ পাবে। এটা কখন প্রকাশ পাবে? যখন একটা দিকে নির্দিষ্ট করে মানুষেরা নামাজ পড়বে। এই জন্য একটা দিককে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এর অর্থ এই না যে ব্যাস ওদিকে নামাজ পড়লেই আল্লাহ ওদিকে আসেন, অন্যদিকে না পড়লে আল্লাহ নাই, এটা আল্লাহর হুকুম। আগে আল্লাহর হুকুম ছিল বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার, ওদিকে মুখ করে নামাজ পড়া হয়েছে, এর অর্থ এই না ওদিকে আল্লাহ আছেন। এখন নির্দেশ হলো খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ার, তো খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ো, এর অর্থ এই না আল্লাহ তাআলা কাবা শরীফের মধ্যেই আছেন। কাজে অনেক অমুসলিম তারা প্রশ্ন করে যে আমরা যেমন মূর্তির পূজা করি, আমরা যেমন দেব দেবীর পূজা করি, তোমরা তো কাবা শরীফে পূজা করো, কাবা শরীফকে সিদ্ধা করো, কাবা শরীফ দিকে মুখ করে নামাজ পড়ো, এটা না জানার কারণে অনেক অমুসলিম প্রশ্ন করে। এটা উত্তর কি? যে আমরা কাবাকে সিজদা করি না, আমরা কাবাকে পূজা করি না, আমরা কাবার ইবাদত কাবার ঘরে ইবাদত করি না, আমরা তো কাবার যে রব সে রবের ইবাদত করি, ওই রবের হুকুম হলো এদিকে মুখ করে নামাজ পড়ো, তিনি যেদিকে হুকুম দেবেন আমরা ওদিকে মুখ করে নামাজ পড়ব। কাজেই এখানে ঘরকে সিজদা করার উদ্দেশ্য না, ঘরকে ইবাদত করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম মানা। আল্লাহর হুকুম হলো এক জিহাতি ঐক্য সংহতি এইগুলো বজায় রাখার জন্য এদিকে মুখ করে নামাজ পড়ো। যতদিন হুকুম ছিল বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করার, অতদিন আমরা ওদিকে মুখ করে নামাজ পড়েছি, এখন হুকুম হয়েছে খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ার, তো এদিকে মুখ করে নামাজ পড়েছি, বাস আল্লাহ পাকের হুকুম। সুতরাং আল্লাহ বলছেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তুমি চেহারা ফেরাবে ওদিকেই আল্লাহকে পাবে। ইন্নাল্লাহ ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলা তো সর্বব্যাপী সর্বজ্ঞ, তিনি কোনো নির্দিষ্ট ঘরের মধ্যে বা কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ নন, সীমিত নন, যেখানেই তাকে পাওয়া যাবে। এই জন্য এখনও শরীয়তের বিধান এরকম যে কেউ এমন জায়গা আছে যেখানে কেবলা সম্পর্কে সে জানে না, কোনো লোকও নাই তাকে কেবলা সম্পর্কে বলতে পারে, তাহলে এখন নামাজ পড়ার কি সুরত? সে চিন্তা করবে যে কোন দিকে কেবলা হতে পারে, চিন্তা করার পরে তার মন যেদিকে সাই দেবে ওদিকেই সে মুখ করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সেটা কেবলার দিক হওয়া কোনো জরুরি না, পশ্চিম হওয়া কোনো জরুরি না, কাবার দিক হওয়া কোনো জরুরি না। যদি নাকি কাবাটাই উদ্দেশ্য হতো বা আল্লাহ তাআলা শুধু কাবা কেন্দ্রিক অবস্থান করেছেন,
এরকমই যদি হতো তাহলে তো কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হতো, অন্যদিকে মুখ করে নামাজ পড়লে হতো না। অথচ এখনো মশলা এটা যে কে এমন জায়গায় আছে যেখানে কেবলা সম্পর্কে তাকে বলার কেউ নাই, তো সেখানে সে তাহারি বলে আরবিতে, তাকে চিন্তা ফিকির করবে কোন দিকে কাবা কেবলা হতে পারে, তার মন যেদিকে সাই দেবে ওদিকে মুখ করে নামাজ পড়বে। নামাজের পরে যদি জানতে পারে যে আমি যেদিকে মুখ করে নামাজ পড়লাম এটা ভুল, এদিকে কেবলা না, কেবলা তো অন্যদিক, তো নামাজ দোহরাতে হবে, নামাজ হয়ে গেছে, যেহেতু সে চিন্তা করেছে, চিন্তা করে নামাজ পড়ে নিয়েছে। হ্যাঁ, যদি চিন্তা না করতো, চিন্তা করে নাই, কোনো লোকও তালাশ করে নাই, কে বলতে পারে, ব্যাস নামাজ শুরু করে দিয়েছে, নামাজের পরে জানলো যে এদিকে কেবলা, ওই নামাজ হবে না, চিন্তা করতে হবে, অথবা কাউকে জিজ্ঞেস করতে হবে যদি এলাকার লোকজন পাওয়া যায়। এরকম অন্ধকারের মধ্যে কোথাও নামাজ পড়ছে, জানে যে এদিকে কাবা এদিকে কেবলা, অন্ধকার এমন ওই দিকটা সে নির্ণয় করতে পারে নাই, পশ্চিম দিকে না দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে নামাজ পড়েছে, তাহলে কী হবে, নামাজ হয়ে যাবে। কেউ সফরের মধ্যে আছে, সফরের মধ্যে গাড়ির মুখ যেদিকে থাকে, গাড়ি বলতে হলো সবারই উটের পিঠে গাধার পিঠে করে, হ্যাঁ সে সফর করেছে, তো এখানে তার জন্য অনুমতি আছে, তার গাধা ঘোড়া উট, আগের যুগে এই সমস্ত পশুর পিঠে সফর করা হতো, এদের মুখ যেদিকে থাকবে বাস ওদিকেই নিয়ত বেঁধে নফল নামাজ পড়তে পারবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর করতেন গাধার পিঠে খচ্চরের পিঠে, তো যেদিকে রওনা হয়েছেন কেবলা অন্যদিকে, কিন্তু নিয়ত বেঁধে নামাজ শুরু করতেন, গাধা চলতে থাকতো, বাহন চলতে থাকতো, তেলাওয়াত করতে থাকতেন, রুকু সেজদা ইশারায় করতে থাকতেন। এর দ্বারা বোঝা গেল যে কেবলা যে নির্দিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন এটা শুধুমাত্র ঐক্য এবং সহমতির জন্য, ওই ঘরটাকেই সম্মান করা কিংবা ঘরটারই ইবাদত করা উদ্দেশ্য না। তবে হ্যাঁ, এখন যদি কেউ ওই পশুর পিঠে সফর না করে, বাস লঞ্চ ট্রেন এর মধ্যে সফর করে, তো এখানে আবার যেদিকে বাস যাচ্ছে ওদিকে মুখ করে নামাজ পড়লে হবে না, কারণ বাসের মধ্যে তো জায়গা প্রশস্ত থাকে, সে কেবলার দিকে মুখ করতে পারে, যদি কেউ নফল নামাজ পড়তে চায় তাহলে কেবলার দিকে মুখ করতে পারে। কেন ভুল করে যে বাহনের মুখ যেদিকে থাকবে ওদিকে মুখ করে নফল নামাজ পড়া যায়, এই বাহন দ্বারা উদ্দেশ্য হলো উট ঘোড়া গাধা খচ্চর, যেখানে প্রশস্ততা নাই, ঘুরে বসার কোনো সুরত নেই, উঠ যাচ্ছে ওদিক, আপনি এদিকে মুখ করে বসতে পারবেন, কিন্তু বাস যাচ্ছে ওদিক, ওখানে কী করা যায়, এদিকে মুখ করে বসা যায়, ট্রেনের দিকে যাচ্ছে তো এখানে কেবলার দিকে মুখ করে বসা যায়, তো এখানে আবার বাস ট্রেনের মুখ যেদিকে আছে ওদিকে বসে নিয়ত করলে নামাজ হবে না, বরং এখানে সাধ্য মতন কেবলার দিকে ঘুরতে হবে, দাঁড়িয়ে হোক সিটের মধ্যে বসে হোক, যেহেতু নফল নামাজ বসে পড়া যায় তো নফল নামাজ পড়তে পারবে। আর বাসে যাওয়ার সময় ট্রেনে যাওয়ার সময় যদি ফরজ নামাজের সময় হয়ে যায় আর গাড়ি থামবে না, যখন থামবে তখন আমাদের টাইম চলে যাবে, তখন বিধান হলো ওই চলতি অবস্থায় ফরজ নামাজ পড়ে নিতে হবে, তবে কেবলা ঠিক রাখতে হবে। আর আমাদের দেশে তো সহজ, যে কেউ কেবলা কথা বলতে পারে, সূর্য দেখে বোঝা যায়, বা খানিক পরে পরে মসজিদ থাকে, মসজিদ থেকে আন্দাজ করা যায় মসজিদের মেহরাব দেখে কোন দিকে কেবলা, তো কেবলা অবশ্যই লাগবে, কেবলার দিকে মুখ করে নামাজে দাঁড়াবে, বসে পড়বে না, দাঁড়িয়ে পড়বে, এক হাত দিয়ে রড ধরবে সিট ধরবে, এক হাত বাঁধবে, রুকু সেজদা ইশারায় করবে, কিন্তু যদি রুকু সেজদা করা ফরজ, ইশারায় করার কারণে এই নামাজটা আবার কাজা পড়তে হবে, এখন যে নামাজটা পড়লো এই নামাজটা পরে কাজা পড়ে নিতে হবে, কিন্তু এখন পড়ে কি লাভ হলো, এখন পড়ে লাভ হলো যে নামাজটা কাজা করলে যে গুনাহ হতো, একেবারে না পড়লে যে গুনাহ হতো, ওই গুনাহ আর হবে না, কারণ আমাদের উদ্দেশ্য হলো পাঁচটা টাইমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন, এই নামাজের উদ্দেশ্য হলো এই সময় আল্লাহ পাকের বিশেষ নিয়ামত বান্দার উপরে বর্ষিত হয়, এই সময় বান্দা আল্লাহকে স্মরণ করবেন, তো আপনি আপনার সাধ্য মতন এই সময় আল্লাহকে স্মরণ করলেন, ব্যাস আল্লাহ পাকেতে খুশি, কিন্তু যেহেতু রুকুনগুলো রুকু সেজদা পরিপূর্ণ আদায় করা যায় নাই, এই জন্য পরে আবার আদায় করে নিতে হবে, যারা প্লেনে সফর করছে কখন নামবে পড়ার মতন অবস্থা নাই, তো প্লেনের মধ্যে বসেই শুধু কেবলাটা ঠিক রেখে নামাজ পড়ে নেবে, রুকু সেজদা ইশারায় করবে, এরপরে মাটিতে নামার পরে ওই নামাজটা আবার পড়তে হবে। তো এই সমস্ত মশলাদারা বোঝা গেল যে আমরা যে খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ি
এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম তামিল করা, নির্দিষ্ট কোনো বস্তুর এবাদত না, নির্দিষ্ট কোনো ঘরের পূজা করা উদ্দেশ্য না, যেটা অমুসলিমরা মুসলমানদের উপরে প্রশ্ন করে থাকে, উত্থাপন করে থাকে যে তোমরাও একটা ঘরের পূজা করো, আমরা যেমন কোনো মূর্তির পূজা করি, এটা না, বরং আমরা আল্লাহর হুকুমকে তামিল করি। যখন আল্লাহর হুকুম ছিল বাইতুল মুকদ্দাস থেকে মুখ করে নামাজ পড়ো, তখন আমরা ওদিকে মুখ করে নামাজ পড়েছি। যখন আল্লাহ পাকের হুকুম হলো খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ো, তখন আমরা ওদিকে মুখ করে নামাজ পড়েছি। যখন আল্লাহ তাআলার হুকুম হলো যদি কোনো লোকজন না পাও তো মন থেকে চিন্তা করো কোন দিকে কেবলা হতে পারে, ওদিকে মুখ করে নামাজ পড়ো, সব অবস্থায় নামাজ হয়ে যাবে। ফাই নামা তুয়াল্লু ফসাম্ম ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি চেহারা ঘোরাবে মুখ করবে ওদিকে তুমি আল্লাহকে পাবে। তো এই আয়াতটা নাজিল হলো ইহুদিদের ওই উদ্দেশ্য, ওই প্রশ্নকে খণ্ডন করার জন্য। তারা বলেছিল যে মুসলমানদের কোনো ঠিক ঠিকানা নাই, মতের কোনো ঠিক নাই, আইনের কোনো ঠিক নাই, এক এক সময় এক এক কাজ করে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করে উত্তর দিয়ে দিলেন। দ্বিতীয় যে আয়াত, এখানেও ইহুদিদের একটা প্রশ্নের উত্তর দিয়েছেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানা বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। ইহুদিরা বলতো, ইহুদি খ্রিস্টান এবং মুশরিক এরা সবাই আল্লাহর জাতের সাথে শরিক করেছে, আল্লাহর সত্তার সাথে শরিক করেছে। মুশরিকরা বলতো যে ফেরেশতারা হলো আল্লাহ তাআলার কন্যা, ফেরেশতাদেরকে আল্লাহ পাকের কন্যা সন্তান বলে তারা অভিহিত করত। খ্রিস্টানরা বলতো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে। আর ইহুদিরা বলতো হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তো এই তিন দল আল্লাহ পাকের সত্তার সাথে, আল্লাহ পাকের জাতের সাথে শরিক করে তারা শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। এখানে ইহুদিদের ওই কথাকে খণ্ডন করা হয়েছে। যখন হযরত মূসা আলাইহিস সালামের পরে ইহুদিরা সীমা লঙ্ঘন করলো, আল্লাহপাকের হুকুমকে লঙ্ঘন করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে বুখতে নাসসান নামে একজন জালেম বাদশাকে চাপিয়ে দিলেন। এই বুখতে নাসসা ছিল ইরাকের বাদশা, সে ইরাক থেকে অভিযান পরিচালনা করে ফিলিস্তিনে আক্রমণ করলো এবং বাইতুল মুকদ্দাসকে ভেঙে গুড়িয়ে দিল আর 70,000 ইহুদিকে হত্যা করলো। 70,000 ইহুদিকে বন্দী করে ইরাকে নিয়ে গেল আর তাওরাতের যত কপি ছিল এইগুলোকে জ্বালিয়ে দিল। আগের যুগে যে আসমানি কিতাব, এই আসমানি কিতাবে কোনো হাফেজ ছিল না। কোরআনের যেমন হাফেজ লাখ লাখ কোটি কোটি, অন্য অন্য আসমানি কিতাবের কোনো হাফেজ ছিল না, যেহেতু ওই কিতাবগুলি নির্দিষ্ট সময়ের জন্য আল্লাপাক দিয়েছিলেন, কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করা উদ্দেশ্য ছিল না, এই জন্য কেউ মুখস্থ করতে পারে নাই। তো যখন বুখতে নাসসার ফিলিস্তিনে আক্রমণ করে বাইতুল মুকদ্দাসকে গুড়িয়ে দিল, ইহুদিদেরকে হত্যা করলো, গ্রেফতার করে নিয়ে গেল, তাওরাতের কপিগুলোকে জ্বালিয়ে দিল, এরপরে 70 বছর ইরাকে বন্দি থাকার পরে, সেখানে গোলামির জীবনযাপন করার পরে, ওই বাদশার মৃত্যুর পরে যে বাদশা হলো সে আবার ইহুদিদের উপরে দয়া করে এদেরকে আবার ফিলিস্তিনে ফেরত পাঠালো এবং বাইতুল মুকদ্দাস তৈরি করে দিল। কিন্তু এখন তাওরাত তো নাই, পড়বে কি? আমল করার যে কিতাব তাওরাত কোনো কপি নাই, কোনো হাফেজ নাই। তো তখন যে নবী ছিলেন তার নাম ছিল হয়তো উজাইর আলাইহিস সালাম, ওনার এই তাওরাত মুখস্থ ছিল। ওনার এই তাওরাত মুখস্থ থাকার কারণে উনি লোকদেরকে তাওরাত পড়ে শোনালেন এবং আবার নতুন করে তাওরাতের কপি তৈরি করলেন। এটা দেখে ইহুদিরা বললো আমরা কেউ মুখস্থ করতে পারি নাই, উনি এই কিতাব মুখস্থ করে ফেলেছেন, তো নিশ্চয় উনি আল্লাহর ছেলে। এখানে তারা কী বললো? উজাইর সাল্লাম আল্লাহর ছেলে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, অকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উজাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবই মিথ্যা কথা, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই, তিনি কারোর থেকে জন্ম নেন নাই, তার থেকে কেউ জন্ম নেই না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই আয়াতের মধ্যে ইহুদিদের কথাকে খণ্ডন করা হয়েছে, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন তিনি তো পবিত্র। হ্যাঁ, এ সমস্ত সন্তান মানুষের কেন লাগে? সন্তান মানুষের লাগে বৃদ্ধ বয়সে যে এই সন্তান পিতামাতার খেদমত করবে,
তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, বিপদে পড়লে এই সন্তানটা সহযোগিতা করবে। তো সমস্ত আসমান জমিন আল্লাহর, সমস্ত মখলুক আল্লাহর। তো আল্লাহ যদি সাহায্য দরকারি হয়, এই মখলুক যথেষ্ট, আসমান জমিন যথেষ্ট, এই সাহায্য পাওয়ার জন্য বার্ধক্যে বিরুদ্ধ বয়সে সাহায্য পাওয়ার জন্য পিতামাতা সন্তান গ্রহণ করে, আল্লাহর তো না বার্ধক্য আছে আর না কোনো সাহায্যের কোনো প্রয়োজন আছে, তাহলে কেন তার সন্তান দরকার? চিন্তা করলে বুঝে আসে তার কেন সন্তান দরকার। তিনি বলছেন বাল্লাহু মাফিস সামাওয়াতি ও মাফিল আর, তার তো কোনো সন্তান নাই, তিনি এর থেকে পবিত্র। আর সন্তান যে কারণে মানুষ গ্রহণ করে সাহায্য সহযোগিতার জন্য, তো আল্লাহরই মালিকানা সব কিছু, আসমানের মালিক তিনি, জমিনের মালিক তিনি, কুল্লুল্লাহু খানেতুন, এবং এই সমস্ত জিনিস তারই অনুগত। অনেক সময় দেখা যায় সেনাবাহিনী আছে, হ্যাঁ, কিন্তু অনুগত না, তো তারা বিদ্রোহ করে বসে, আসমান জমিন আল্লাহর, এরা বিদ্রোহ করে বসে আল্লাহর বিরুদ্ধে, এরও কোনো সম্ভাবনা নাই। ওটাকে খণ্ডন করেছেন কুল্লুল্লাহু খানেতুন, সব জিনিসই তার অনুগত। যখন সবই তার অনুগত, তাহলে পরবর্তীতে কোনো এক সময় সাহায্য পাওয়ার জন্য, সহযোগিতা পাওয়ার জন্য সন্তানের দরকার নাই। এই থিওরির মধ্যে গেলে এটা স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ পাকের সন্তান গ্রহণের দরকার নাই, এই জন্য এটাকেও খণ্ডন করেছেন। তো দুই আয়াতের মধ্যে ইহুদিদের দুটো মন্তব্য এবং দুটো প্রশ্নকে খণ্ডন করে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানই দিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য যে কিবলা নির্ধারণ করা হয়েছে, এই কিবলার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের হুকুমকে মানা, তিনি যেটা হুকুম দেবেন ওইটাই দিন, ওইটাই শরীয়ত। আর দ্বিতীয় হলো মানুষ যেমন তার সাহায্যের জন্য সন্তান গ্রহণ করে, আল্লাহ পাকের এরকম কোনো সাহায্যের প্রয়োজন নাই, তিনি তো কুন ফায়াকুনের মালিক, কোনো জিনিস চাইলে সাথে সাথে হয়ে যায়, তো সাহায্যের জন্য কোনো মখলুকের দরকার নাই, এই জন্য তিনি সন্তান থেকে পবিত্র, ওখানেও খণ্ডন করা হয়েছে। এবং কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য এই শিক্ষা দেওয়া হয়েছে যেন তারা এই আকীদা বিশ্বাস থেকে ফিরে এসে খালেস তৌহিদের উপরে উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক অসুস্থ আছেন, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, জ্বর জারি খুব বেশি, এই জন্য তাদের শেফার জন্য দোয়া করি। আর আমাদের হাসিব ভাই সকলের পরিচিত, ওনার আম্মা মারা গেছেন কয়েকদিন, দুই তিন দিন আগে, তার জন্য দোয়া চেয়েছেন, এই জন্য প্রশ্ন করেছেন, এটা লম্বা একটা উত্তর, আজকে সময় কম, এটা আগামী সপ্তাহে চার মাসাব সম্পর্কে জানতে চেয়েছেন, এটা আগামী সপ্তাহে সেটা আলোচনা হবে। হাসিব ভাই আম্মার জন্য দোয়া করি, সকলে আমরা তিনবার সূরা ইখলাস পড়িস। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أعوذ بالله من الشيطان الرجيم، اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما، اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما، الحمد لله رب العالمين، العاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দাও, আমাদেরকে পাক্কা সচ্চা মমিন হিসাবে তুমি কবুল করে নাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দান করো, আমাদের ইমানকে মজবুত করে দাও, আমলকে সুন্নত মোতাবেক করে দাও, আমাদের যার যে পেশানি আছে পেশানিগুলি দূর করে দাও। আল্লাহ অনেক অসুস্থ আছেন, কষ্ট পাচ্ছেন, আল্লাহ অনেকে দোয়াও চেয়েছেন, সকলকে তুমি শেফায়ে কামিলা আজলা নসিব করো। আল্লাহ মহামারী থেকে আমাদেরকে হেফাজত করো, ডেঙ্গু থেকে আমাদেরকে হেফাজত করো, করোনা থেকে আমাদেরকে হেফাজত করো,
তোমার আসমানি বালা জমিনি বালা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে মাফ করে দাও, সকলের খবর আজাবকে মাফ করে দাও। আল্লাহ বিশ্ব হাসিবের আম্মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ যা কিছু তেলাওয়াত করলাম এর সওয়াবগুলি তার আমল নামায় পৌঁছে দাও, তার খবরের সাথে জান্নাতের সংযোগ কায়েম করে দাও। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে কায়েম রাখো। আল্লাহ ইমানের ছেলে চলার তৌফিক দান করো। যখন তোমার দরবারে যাওয়ার সময় হয় মেহরবানি করে আমাদের সকলকে তুমি ইমানি মৃত্যু নসিব করো, কালেমার মৃত্যু নসিব করো। কোরআনে পাকের মজলিসের বরকতে আমাদের দোয়াগুলিকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।